হ্যালো বন্ধুরা ইউটিউব ম্যাথিস তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা গত ভিডিওতে ক্লাস টেনের তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপদ্যের কোষে দেখে থ্রি পয়েন্ট ওয়ান সমাধান করেছিলাম আজকে আমরা কোষে দেখে থ্রি পয়েন্ট টু সমাধান করব। তা চলো শুরু করা যাক প্রথম অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং এবি একটি জ্যা এর দৈর্ঘ্য আট সেমি তাহলে ও বিন্দু থেকে এবি এর দূরত্ব কত হিসাব করে লিখি তা দেখো এটি ধরে একটি জ্যা এবি কত সেমি বলেছে আট সেমি ঠিক আছে বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসাধ্য বলে দিয়েছে পাঁচ সেমি অর্থাৎ এটি হচ্ছে পাঁচ সেমি তবে ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব অর্থাৎ দূরত্ব বলতে সর্বদা কিন্তু লম্ব দূরত্বকে বোঝায় তাই এই দূরত্বটা কত আমাদের বের করতে হবে তাহলে এখানে যদি আমরা সি বসিয়ে দিই তাহলে ও সি কত হবে আমাদের বের করতে হবে ও এসি ত্রিভুজ ও এসি এর ও সমান পাঁচ সেমি আর দেখো বন্ধুরা এসি সমান কী হবে তা যেহেতু এবি হচ্ছে জ্যা এবং ও সি হচ্ছে জ্যা এবির উপর লম্ব অতএব এই লম্ব সর্বদা জ্যাকে কী করবে সমান দুভাগে ভাগ করবে অর্থাৎ এসি সমান সিবি কিন্তু হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এসি সমান হাফ এবি যেহেতু দুটো সমান এবার এখান থেকে পাচ্ছি দেখো হাফ গুণ দৈর্ঘ্য কত ছিল আট ছিল তা দুই দিয়ে কাটলে আমরা এখানে চার সেমি পাবো আমাদের বের করতে হবে ওসি সমান কত তা পিঠাগর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ও সি সমান অতিভোজ স্কোয়ার ও এ স্কোয়ার এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিই বা এসি কত চার ছিল চারের স্কোয়ার যোগ ও সি আমরা বের করবো তাহলে ওসি রেখে দিলাম ও এ কত পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার বা তা দেখো ওসিকে রেখে আমরা এই ফোর স্কোয়ারকে ওর পাশে নিয়ে যাচ্ছি তা পাঁচের স্কোয়ার করলে কত পাবো পাঁচ পাঁচ পঁচিশ পাবো আর ফোর স্কোয়ারকে উপাশে নিয়ে গেলে ফোরের স্কোয়ার করলে চার ছাড়া ষোলো পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো ও সি স্কোয়ার সমান পঁচিশ থেকে ষোলো বাদ দিলে নয় পাচ্ছি ও সি সমান নয়ের বর্গমূল কত হবে তিন হবে তাহলে থ্রি সেমি এই আমাদের ওসি দৈর্ঘ্য বেরিয়ে গেলো এবার দুদাগের অঙ্কটা দেখো ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি ও বিন্দু থেকে পিকিউ জায়ের দূরত্ব পাঁচ সেমি পিকিউ জায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে এখানে একটি জ্যা আছে এই জ্যাটা হচ্ছে পিকিউ এটি হচ্ছে ব্যাস তাই একটু ও কেন্দ্রীয় বৃত্ত ছিল এবার এখানে আমরা পিকিউ আর নাম দিয়ে দিলাম এবার কেন্দ্র থেকে পিকিউয়ের দূরত্ব অর্থাৎ এই যে দূরত্ব এটা কত বলে দিয়েছে এটা বলে দিয়েছে পাঁচ সেমি তা আমাদের এই পি কিউ দৈর্ঘ্য হিসাব করে লিখতে হবে তা দেখো বন্ধুরা এটি যেহেতু ব্যাস ছিল আর এই ও এটি হচ্ছে তাই তো পি ও বা ওপি ওপি তো ব্যাসাধ্য সমান কি হবে ব্যাসের অর্ধেক হাফ ইন্টু ব্যাস কত ছিল ব্যাস ছাব্বিশ কাটাকাটি করলে আমরা পাবো তেরো সেমি অর্থাৎ ওপির দৈর্ঘ্য তেরো সেমি এবার এখানে একটা নাম দিয়ে দিই পি এস এবার দেখো ত্রিভুজ পি ওএস এ পি ও পাচ্ছি আমরা তেরো সেমি কেমন ওএস পাচ্ছি পাঁচ সেমি আমাদের বের করতে হবে পি এস সমান কত তা পৃথাগ্রসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার অর্থাৎ এখানে পি এস হচ্ছে ভূমি যোগ লম্ব স্কোয়ার অর্থাৎ এসো হচ্ছে লম্ব সমান অধিভুত স্কোয়ার অর্থাৎ পিও স্কোয়ার এখানে আমরা মানগুলো বসিয়ে দিই বা পিএস আমরা বের করবো এর জায়গায় আমরা পিএসই রাখলাম যোগ এস কত পাঁচ সেমি ছিল তাহলে পাঁচের স্কোয়ার সমান আর পিও ছিল তেরো তাহলে তেরোর স্কোয়ার আমরা করে দিলাম তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো বা পি এস স্কোয়ার সমান কে স্কোয়ার করলে আমরা পাবো একশো আর ফাইভ স্কোয়ারকে ও নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তা কে স্কোয়ার করলে কত হয় পাঁচ পাচা পঁচিশ হয় বা পিএস স্কোয়ার সমান একশো উনসত্তর থেকে পঁচিশ বিয়ে করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ এবার দেখো একশো চুয়াল্লিশকে বর্গমূল করলে আমরা পাবো বারো অর্থাৎ এই পিএসের মান কত বের হল বারো বের হলো কিন্তু আমাদের কোনটা বের করতে বলেছিল বন্ধুরা পিকিউর মান তাহলে দেখো যেহেতু পিকিউ কি ছিল জ্যা ছিল এবং ওএস ছিল পিকিউর উপর লম্ব তাহলে আমরা বলতে পারি পি এস সমান এস কিউ ঠিক আছে অতএব পিকিউ সমান পি যোগ এস কিউ এখান থেকে দেখো এর মান আমরা বারো পেয়েছি আবার দেখো পিএস সমান এস কিউ তাহলে এস জায়গায় আমরা পিএসের মান সেই বারো বসিয়ে দিতে পারি তাহলে আমরা পাচ্ছি চব্বিশ সেমি এই চব্বিশ সেমি হয়ে যাবে আমাদের উত্তর অর্থাৎ পিকিউর মান এবার পরের অঙ্কটি লক্ষ্য করো ও কেন্দ্র একটি বৃত্তের পিকিউ জায়ের দৈর্ঘ্য চার সেমি এবং ও বিন্দু থেকে পিকিউয়ের দূরত্ব দুই দশমিক এক সেমি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের বলে দিয়েছে পিকিউ ব্যাস বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এই ব্যাসের দৈর্ঘ্য কত চার সেমি এবার দেখো এই ও বিন্দু থেকে পিকিউর যে দূরত্ব অর্থাৎ এইটা কত বলে দিয়েছে টু পয়েন্ট ওয়ান সেমি আমাদের বের করতে হবে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তাহলে প্রথমে আমরা ওপি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি বের করি সেই ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করলে কিন্তু আমরা এই ব্যাসের দৈর্ঘ্যটা পেয়ে যাব তাহলে এখানে আমরা নাম দিই পিকিউ এটাকে যদি আমরা আর নাম দিই এখানে আমরা এস নাম দিয়ে দিই এবার দেখো এখানে কি ছিল পি জ্যা ছিল আর লম্ব দূরত্ব ও আর এটি পি কিউর উপর লম্ব আছে তা আমরা জানি জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো পি আর সমান আর কিউ তাহলে দেখো এক্ষেত্রে আমরা ত্রিভুজ ও পি আর এর আমরা কী কী পাচ্ছি দেখো আমরা ও আর পাচ্ছি টু পয়েন্ট ওয়ান সেমি পি আর কি পাচ্ছি হাফ অফ পিকিউ সমান হাফ ইন্টু ইকুরমান হচ্ছে চার সেমি অর্থাৎ এখানে আমরা পাচ্ছি দুই সেমি ঠিক আছে আমাদের বের করতে হবে হচ্ছে ওপি এটা আমাদের বের করতে হবে তাহলে করেছে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে অথিভূত স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার অর্থাৎ পি আর স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার লম্ব কি ও আর স্কোয়ার এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি বা ওপি কত আমরা বের করব তাহলে ওপি আমরা লিখে দিলাম সমান পি আর কত বেরিয়েছিল আমাদের দুই সেমি তাহলে দুইয়ের স্কোয়ার যোগ ও আর কত ছিল টু পয়েন্ট ওয়ান এর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো ও পি স্কোয়ার সমান দুইয়ের স্কোয়ার করলে চার প্লাস এবার দেখো টু পয়েন্ট ওয়ান তাহলে পয়েন্টটাকে আমরা তুলে দিয়ে যদি শুধু একুশের স্কোয়ার করি সেক্ষেত্রে আমরা পাবো চারশো একচল্লিশ আর যেহেতু বর্গ আছে তাই আমাদের দুঘার আগে দশমিক দিতে হবে অর্থাৎ আমরা পাবো চার দশমিক চার এক ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো ওপি স্কোয়ার সমান এটি যোগ করলে আমরা পাবো আট দশমিক চার এক তা দশমিকটা নেই মনে করে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা ওপি সমান কত পাবো উনতিরিশ পাবো তা যেহেতু এটা বর্গে দু ঘর আগে দশমিক ছিল বর্গমূল করার পরে আমাদের এক ঘর আগে দশমিক আসবে অর্থাৎ আমরা পাবো দুই দশমিক নয় সেমি ঠিক আছে এই হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ ওপি তাহলে আমাদের জানতে চেয়েছে কী পিএস তা পিএস কি দুই গুণ ওপি ব্যাসের দ্বিগুণ অর্থাৎ সেক্ষেত্রে দুই গুণ দুই দশমিক নয় ফাইভ পয়েন্ট এইট সেমি ঠিক আছে এই হয়ে যাবে আমাদের উত্তর কেমন আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ তো এবার চারধাগে অঙ্কটা লক্ষ্য করো ও কেন্দ্রীয় বৃত্তের ছয় সেমি ও আট সেমি দৈর্ঘ্যের দুটি জায়গা যদি ছোট দর্ঘের জ্যাটি বৃত্তুর কেন্দ্র থেকে দূরত্ব সেমি হয় তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি তা দেখো এখানে যে জ্যা দুটি আছে সে জ্যা দুটি বৃত্তের কেন্দ্রের একই পাশে না বিপরীত পাশে তা বলে দেয়নি তা আমরা ধরে নিই যে জ্যা দুটি হচ্ছে একটা এবি এবং একটা হচ্ছে সিটি এবং তারা কেন্দ্রের দুপাশে আছে এবার দেখো এটা কত এটা হচ্ছে ছয় সেমি এবং এটা হচ্ছে আট সেমি কী বলেছে যে ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে চার সেমি দূরে অর্থাৎ এই দূরত্বটা কত এটা চার সেমি তা আমাদের বের করতে হবে এই বড় জ্যাটি কেন্দ্র থেকে কত দূরে আছে অর্থাৎ এটি যদি ও কেন্দ্র হয় তাহলে এই যে দূরত্ব এই দূরত্বটা আমাদের বের করতে হবে যদি আমরা ই ধরি এবং এটি এ ধরি তাহলে দেখো এই ও এ এবং ও সি আমরা যুক্ত করে দিলাম ঠিক আছে এবার দেখো এবি হচ্ছে জ্যা এবং ও ই হচ্ছে এবির উপর লম্ব তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এ ই সমান ইবি অর্থাৎ এ ইর মান কী হবে এই এ বি জায়ের অর্ধেক হবে এবি জায় কত ছিল ছয় সেমি অর্থাৎ হাফ ইন্টু ছয় এখান থেকে আমরা কত পেলাম তিন সেমি পেলাম তাই এবার দেখো যে ত্রিভুজ ও এ ই এর আমরা কী কী পাচ্ছি আমরা এ ইর মান বের করেছি কত তিন সেমি ওই এর মান কত দেওয়া আছে চার সেমি তাহলে আমরা ও এ এর মানটা কত আমরা প্রথমে বের করব কেননা না ই হচ্ছে বৃত্তের ব্যাসাধ্য সেই বৃত্তের ব্যাসাধ্য বের করলে আমরা ওসির দৈর্ঘ্যটাও পেয়ে যাবো আমরা ওসির দৈর্ঘ্যটা জানি আমরা সিএফের দৈর্ঘ্য জানি তাহলে আমরা সহজেই ও এফ এর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো ঠিক আছে তাহলে পিঠাগুলো সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি ও এ স্কোয়ার সমান ও এ হচ্ছে অতিভুজ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তা এটি যদি আমরা ভূমি ধরি তাহলে এ ই স্কোয়ার যোগ লম্ব কী হবে ও ই স্কোয়ার অর্থাৎ আমরা পাচ্ছি ও এ স্কোয়ার সমান এ ই কত তিন তাহলে তিনের স্কোয়ার যোগ ও ই হচ্ছে চার চারের স্কোয়ার অর্থাৎ আমরা পাচ্ছি নয় যোগ ষোলো সমান পঁচিশ ঠিক আছে তাহলে অতএ সমান কত বের হবে রুট ওবার পঁচিশ সমান পাঁচ সেমি তাহলে বৃত্তের ব্যাসাদ্দ কত বের হলো পাঁচ সেমি অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমরা পাঁচ সেমি পেলাম এবার এই দৈর্ঘ্যটা কী হবে যেহেতু দেখো এই জ্যাটা হচ্ছে টোটাল আট সেমি তাই তো অর্থাৎ সিডি হচ্ছে জ্যা আর ও এ হচ্ছে সিডির জায়ের ওপর লম্ব তাহলে আমরা লিখতে পারি সি এফ অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য এই টোটাল জায়ের অর্ধেক হবে হাফ ইন্টু সি যেহেতু আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে অর্থাৎ সিএফ সমান হাফ সিডি পাবো এবার আমরা যদি সিডির মানব দিই কত ছিল আট সেমি অর্থাৎ আমরা সিএফ সমান পাবো চার সেমি তাহলে এটি হচ্ছে চার সেমি পেলাম এবার এই দৈর্ঘ্যটা আমরা বের করবো তা দেখো ত্রিভুজ ও সি এফ এর আমরা কী কী পাচ্ছি ওসি সমান পাঁচ সেমি পেলাম সি সমান চার সেমি পেলাম এবার ও এফের মান আমরা বের করব তাহলে পিঠাগ্রসের সূত্রে আমরা কী পাচ্ছি এটি যদি ভূমি হয় আর এটি লম্ব হয় তাহলে আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার অর্থাৎ ওএ স্কোয়ার সমান অথিভুজ স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার এবার আমরা মানগুলি বসিয়ে নিই সিএফের মান কত ছিল চার ছিল তাহলে চারের স্কোয়ার যোগ ওএ আমরা বের করবো লিখে দিলাম ওএফ স্কোয়ার আর ওসির মান ছিল পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার বা ওএ স্কোয়ার দেখো এখানে পাঁচের স্কোয়ার করলে পাঁচ পাচ্চা পঁচিশ পাচ্ছি আর চার স্কোয়ারকে উপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তা চারের স্কোয়ার কত চার চারা ষোলো আমরা বসিয়ে দিলাম অর্থাৎ ও এফ সমান নয় পেলাম তাহলে ওএফ স্কোয়ার যদি নয় হয় তাহলে ও এফ সমান কী হবে রুট ওভার নয় সমান তিন সেমি ঠিক আছে এই হয়ে গেল আমাদের উত্তর অর্থাৎ বড় জয়টি কেন্দ্র থেকে কত সেমি দূরে অবস্থিত তিন সেমি দূরে অবস্থিত তা পাঁচ দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য আটচল্লিশ সেমি এবং কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব সাত সেমি হয় তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব কুড়ি সেমি সেই জায়ের দৈর্ঘ্য কত হবে এটা আমরা হিসাব করে লিখি তা দেখো প্রথমে কি আছে একটি জ্যা আছে যার দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ সেমি তাহলে আমরা ধরি এই এ দৈর্ঘ্য কত আটচল্লিশ সেমি এবং কেন্দ্র থেকে দূরত্ব কত এটা হচ্ছে সাত সেমি এবার বলছে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব কুড়ি সেমি তার দৈর্ঘ্য বের করতে হবে অর্থাৎ এই দূরত্বটা যদি কুড়ি সেমি হয় তবে এই যে জ্যা এই জ্যায়ের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে এই জ্যাটার নাম আমরা সিডি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো অঙ্ক করার জন্য আমরা কি করব আমাদের একটু অঙ্কন করতে হবে আমরা কি অঙ্কন করব অঙ্কন করব আমরা এই ও কেন্দ্র বৃত্তের ওডি ও যুক্ত করা হলো কেমন এটা আমরা ডি নাম দিচ্ছি এটা আমরা এফ নাম দিচ্ছি তাহলে দেখো এই যে ও বি যে ত্রিভুজটা পেলাম এই ত্রিভুজ থেকে প্রথমে আমরা এই বৃত্তের ব্যাসার্ধটা বের করব। অর্থাৎ ও বি এর মান বের করব। ঠিক আছে তা সেটা যখন বেরিয়ে যাবে তখন আমরা এটি কুড়ি সেমি পেয়েছি আর এটি আমাদের জানা হয়ে যাবে তখন আমরা এই উপরের ত্রিভুজ থেকে এই এফ ডি এর মানটা আমরা সহজে বের করতে পারবো ঠিক আছে তা দেখো প্রথমে আমরা কী লিখবো যে এ বি য্যাক এইবার ও ই এ উপর কী আছে লম্ব আছে অতএব ই বি মান কী হবে হাফ ইন্টু এবি হবে তাই না যেহেতু কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমান দুভাগে ভাগ করে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো হাফ ইন্টু জ্যাক কত আটচল্লিশ অর্থাৎ দুই দিয়ে আটচল্লিশ কাটলে আমরা পাবো চব্বিশ সেমি তাহলে এইটুকু দৈর্ঘ্য কত চব্বিশ তাহলে আমরা ত্রিভুজ ও ই বি থেকে পাই দেখো ওই দেওয়া আছে সাত সেমি ইবি আমরা বের করলাম চব্বিশ সেমি তা ওবি কত আমরা বের করবো ঠিক আছে তাহলে পৃথাগ্রের সূত্র অনুযায়ী আমরা কি জানি অথিভূত স্কোয়ার অর্থাৎ ওবি সমান ভূমি স্কোয়ার অর্থাৎ ই বি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার অর্থাৎ ও ই স্কোয়ার এবার এখান থেকে আমরা পাচ্ছি দেখো ও স্কোয়ার সমান ইবির মান কত ছিল চব্বিশ তাহলে চব্বিশের স্কোয়ার যোগ ও এর মান ছিল সাত অর্থাৎ সাতের স্কোয়ার বা ওবি বি স্কোয়ার সমান তা চব্বিশকে স্কোয়ার করলে আমরা পাবো পাঁচশো ছিয়াত্তর যোগ সাতের স্কোয়ার করলে আমরা পাবো বা ওবি স্কোয়ার সমান পাঁচশো ছিয়াত্তর আর ঊনপঞ্চাশ যোগ করলে আমরা পাবো ছশো পঁচিশ তাহলে এখান থেকে দেখো বা ও সমান অতএব ওবির মান কত বের হবে ছশো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কত বের হলো পঁচিশ সেমি বের হলো তাহলে এটা আমরা পেলাম পঁচিশ সেমি এবার দেখো ত্রিভুজ ও এফ ডি ও এফ ডি এর আমরা কী কী পাচ্ছি দেখো এর ও এফ এর মান দেয়া আছে সেটি কত কুড়ি সেমি আমরা ওডি এর মান বের করেছি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ওডি সমান কি ওবি সমান পঁচিশ সেমি কেমন তাহলে দেখো এই এফডির মান কত হবে এটি আমরা বের করবো এফডি সমান কত তা পৃথাগ্রাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার অর্থাৎ ওএফ স্কোয়ার যোগ লম্ব এফডি এফডি স্কোয়ার সমান অতিভুজ হচ্ছে ওডি তাহলে ওডি এখান থেকে আমরা এফডির মানটা বের করব বা ও এফ মান কত কুড়ি তাহলে কুড়ির স্কোয়ার যোগ এফডি স্কোয়ার আমরা বসিয়ে দিলাম আর ওডি হচ্ছে পঁচিশের স্কোয়ার বা এফডি বের করতে হবে আমরা এফডিকে এপাশে রাখছি আর এই কুড়ি স্কোয়ারকে আমরা ওপাশে নিয়ে যাব ঠিক আছে তা দেখো পঁচিশকে স্কোয়ার করলে আমরা পাবো ছশো পঁচিশ আর কুড়িকে স্কোয়ার করে আমরা পাবো চারশো তাও পাশে কি কী হয়ে যাবে মাইনাস চারশো এখান থেকে আমরা পাচ্ছি বা এফ ডি স্কোয়ার সমান ছশো পঁচিশ থেকে চারশো বাদ গেলে দুশো পঁচিশ হবে অতএব এফডি সমান কী হবে এই দুশো পঁচিশের বর্গমূল হবে সেটি কত পনেরো তাহলে এফডির মান আমাদের বের হল পনেরো সেম এবার দেখো এই সিডি কি ছিল এ সিডি ছিল যা আর ওএফ ছিল লম্ব সিডির উপর তা যেহেতু লম্ব তাহলে আমরা সিএফ সমান এফ ডি পাচ্ছি সি এফ সমান এফডি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিডি সমান সি এফ জোক এফ এবার এই মানগুলি আমরা বসিয়ে দিই দেখো এফডির মান কত বেরিয়েছিল পনেরো বেরিয়েছিল আবার এফডি ডি এর সমান তাহলে সিএফের মানও পনেরো আমরা একটা বসিয়ে দিলাম যোগ এফ ডির মান পনেরো অর্থাৎ আমরা পাচ্ছি পনেরো যোগ পনেরো তিরিশ সেমি ঠিক আছে এই হয়ে গেল আমাদের উত্তর তো দাগের অঙ্কটা দেখো পাশের ও কেন্দ্র বৃত্তের ছবিতেই ওপি লম্ব এপি এ দৈর্ঘ্য কত ছয় সেমি আর পিসির দৈর্ঘ্য দুই সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ বলতে এই দৈর্ঘ্যটা কত হবে আমাদের হিসাব করে লিখতে হবে দেওয়া আছে কি এবি হচ্ছে যে ওপি হচ্ছে লম্ব লম্বো এর উপর অতএব আমরা লিখতে পারি এপি সমান পিবি অথব এপি সমান কি হবে হাফ অফ এবি হবে তা এর মান কত ছিল ছয় সেমি তাহলে গুণ ছয় সমান তিন সেমি আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু তিন সেমি ঠিক আছে আবার দেখো এখানে দেওয়া আছে কি সিপি দুই সেমি এটা দু সেমি দেওয়া আছে আর এই যে ওপি এই দূরত্বটা আমরা যদি সেমি ধরি ঠিক আছে তা ধরি ওপি সমান সেমি কেমন তাহলে দেখো এই ও সি কত হচ্ছে ও হচ্ছে হচ্ছে যোগ সিপি তাই তো ওসি সমান ওপিযোগ সিপি এবার ওপির মান আমরা এক্স ধরেছি আর সিপির মান দুই আছে অর্থাৎ এক্স প্লাস দুই সেমি পেলাম তা দেখো বন্ধুরা এই ওসি কী ও হচ্ছে বৃত্তের ব্যাসাধ্য যা ও এর সঙ্গে সমান অতএব আমরা লিখতে পারি ও এ সমান ওসি সমান এক্স প্লাস টু সেমি ঠিক আছে এই ও এ পি এই ত্রিভুজের আমরা এই বাহু দৈর্ঘ্য পেয়েছি এক্স এই বাহু দৈর্ঘ্য কত পেলাম এক্স প্লাস টু এবং এই বাহু দৈর্ঘ্য আমরা কত পেলাম তিন সেমি ঠিক আছে তিনটি পেয়ে গেছি তাহলে আমরা পৃথাগ্রসের সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি ভূমি স্কোয়ার অর্থাৎ এইটি যদি আমরা ভূমি ধরি তাহলে দেখো এ পি স্কোয়ার এখানে লিখে নিই ত্রিভুজ ও এ পি এর এপি স্কোয়ার জোক ওপি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও স্কোয়ার এবার আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে এপি কত ছিল এপি ছিল তিন সেমি অর্থাৎ তিনের স্কোয়ার ওপি ছিল এক্স তাহলে আর ও ছিল এক্স প্লাস টু হোল তো এখান থেকে আমরা পাচ্ছি বা নয় যোগ তা দেখো এটিকে ভাঙালে আমরা কী পাচ্ছি এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তাহলে এক্সের স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু এ বলতে এক্স বি বলতে দুই যোগ বি এ স্কোয়ার অর্থাৎ দুই এর স্কোয়ার করলে আমরা চার পাচ্ছি এবার আমরা কী করবো এক্সগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি আর এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আমরা রেখে দিলাম আর এই এক্স স্কোয়ারকে এ পাশে নিয়ে আসলে কী হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এখানে দেখো দুই দুগুণে চার এক্স এ পাশে আসলে মাইনাস চার এক্স সমান এটি কত ছিল ফোর ছিল আর নয় ওপাশে গেলে মাইনাস নয় হয়ে গেল এবার এখান থেকে আমরা পাচ্ছি দেখো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে বা মাইনাস ফোর এক্স সমান মাইনাস ফাইভ এবার দেখো দুপক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিতে পারি সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি এক্স সমান ফাইভ বাই ফোর সেমি পাঁচকে চার দিয়ে ভাগ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ সেমি তাহলে দেখো কি এক্সের মান বেরোলো কত ওয়ান পয়েন্ট টু ফাইভ সেমি তাহলে ব্যাসার্ধ কী ছিল সি বা ও এ আমরা লিখতে পারি ও এ সমান এক্স প্লাস টু ছিল তা এক্সের মান আমরা বসিয়ে দিই ওয়ান পয়েন্ট টু ফাইভ যোগ টু এত সেমি অর্থাৎ আমরা পাবো থ্রি পয়েন্ট টু ফাইভ সেমি ঠিক আছে ছাদ আমরা দেখতে পাচ্ছি একটি রেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি সমান বিডি তা দেখো বন্ধুরা আমরা দুটি এক কেন্দ্র বৃত্ত এঁকে নিলাম ধরি যাদের কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে আমরা একটি সরল রেখা আঁকলাম সেই সরল রেখা দেখো একটি বৃত্তের এ ও বি বিন্দুতে ছেদ করেছে তাহলে এটি যদি এ এবং এটি বি ধরি আর অপর বৃত্তকে কি সি ও ডি বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এখানে সি এখানে ডি বিন্দুতে ছেদ করেছে আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে এই এসি সমান ঠিক আছে ধরি দুটি এক কেন্দ্রীয় বৃত্ত বৃত্তের কেন্দ্র ও এবং সিডি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে ও অপর বৃত্তকে সিও ডি বিন্দুতে ছেদ করে কেমন এটি বলে দেওয়া আছে এবার এটি প্রমাণের জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে তা আমরা কী অঙ্কন করব কেন্দ্র ও থেকে সিডি সরল রেখার উপর লম্ব অঙ্কন করা হলো ঠিক আছে এরপর আমরা একটা লম্ব অঙ্কন করলাম এবার আমরা দেখো প্রমাণটা করছি ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রে কী হচ্ছে ক্ষুদ্রতম বৃত্তের এবি হচ্ছে জ্যা আর এই যে লম্ব এখানে একটা নাম দিয়ে দিই আমরা পি আর ওপি হচ্ছে এই এবি এর উপর লম্ব তা আমরা জানি কেন্দ্রের থেকে অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে অর্থাৎ এক্ষেত্রে আমরা পাব এপি সমান পিপি কেমন আবার দেখো বৃহত্তম বৃত্তের ক্ষেত্রে কী হচ্ছে সেক্ষেত্রে সিডি হচ্ছে জ্যা আর এই ওপি হচ্ছে লম্ব সিডি জ্যের ওপর তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো সিপি সমান পিডি তাহলে দেখো এটিকে যদি আমরা এক নং সমীকরণ এবং এটিকে যদি আমরা নং সমীকরণ ধরি এবার আমরা দুই নাং সমীকরণ থেকে এক একনাং সমীকরণ বিয়োগ করে পাই ঠিক আছে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিচ্ছি তাহলে আমরা কি পাবো আমরা পাবো সিপি বিয়োগ এপি সমান এক্ষেত্রে কি ছিল পিডি বিয়োগ পিবি তাহলে এই চিত্রে দেখো এই সিপি অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এটা থেকে যদি আমরা এই এপি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি সি এ অতএব আমরা এখানে লিখতে পারি অতএব সি এ সমান এক্ষেত্রে একই রকম পিডি থেকে পিবি বাদ গেলে আমরা পাবো বিডি তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে সি এ সমান বিডি তাহলে আমরা কী করে লিখবো এখানে প্রমাণিত আশা করি বন্ধুরা আজকে যে অঙ্কগুলি করা হয়েছে তার প্রতিটি তোমরা আমরা বুঝতে পেরেছো তারপরে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে ও চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে তো আজ জানাই বন্ধুরা আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কারণে ভিডিওটি এখানেই শেষ করছি